আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। একের পর এক মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। আগরতলা শহরের প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে এক সুবিশাল র্যালি করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারের কাছে বুধবার মনোনয়নপত্র দাখিল করবেন আশিস কুমার সাহা। মিছিলে উপস্থিত থাকবেন জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতা কানহাইয়া কুমার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি তথা এক পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা আগামীকাল মেয়র মনোনয়ন সকাল 7:30টার সময় আমাদের জমায় রবীন্দ্রভবন প্রাঙ্গণের রাস্তা এলাকায় প্রেসক্লাব সহ রবীন্দ্রভবন প্রাঙ্গণ এলাকায় রাজপথে বিভিন্ন পথ পরিক্রমা করে অবনা চন্দ্রের ওখানে আমাদের মিছিল শেষ হওয়ার পরে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে টিএম অফিসে যান। আগামীকালে এই মনোনয়ন পত্র দাখিলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জেতানোর আর্জি নিয়ে বুধবারের মিছিলে পথ হাঁটবেন প্রদেশ কংগ্রেসের সর্বস্তরের নেতা ও কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।